दया करे सुनबेन अकारणे बाड़ीर बाइरे केउ जाबेन ना विशेष काजे बाइरे गेलेओ सामाजिक दूरत्व मेने चलुन मास्क व्यवहार करुन घरे थाकुन सुस्थ थाकुन अपरके भालो थाकते सहयोगिता करुन। पवित्र ईद उपलक्षे दोस्त मानुषदेर वस्त्र वितरण करलेन नवादार विधायिका शाइना मुमताज खान। आज सकाले एमएलए निजस्व बासभवन थेके प्राय 1000 दोस्त एवं असहाय मानुषदेर शाड़ी लुंगी चादर छोटोदेर जामा प्यान्ट इत्यादि दान करें। ईदेर दिन सबार मुखे हासि फोटाते एई महान उद्योग बोले जानान नवादार विधायिका शाइना मुमताज खान। संगे छिलेन एमएलए स्वामी नौशेरम खान एवं दुई कन्या, तारा मायेर संगे काजे सहयोगिता करें। एछाड़ा उपस्थित छिलेन नवादा पंचायत समितिर पूर्त कर्मदक्ष जुलफिकार आली मंडल। কাপড় পেয়ে খুশি সকলেই। আজকে কোথা থেকে কাপড় চোর দেয়া হলো একটু বলুন? এটা লাউদা খানা মুন্ডু খাগার পারে দিলেন, এমএলএ এর পারে দিলেন। হ্যাঁ, কি দিলেন আজকে? আপনি কি পেলেন? তো কেমন লাগছে এটা পেয়ে? হ্যাঁ, পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে আমার। আপনার নাম? আমার নাম আলতাফুল। বাড়ি? বাড়ি পাঁচকি বাড়ি। এলে নওদায়ের মে সাহেবের বাড়ি থেকে একটা চাদর একটা কাপড় আনে প্রতি বছর দেয় এবারেও দিল। কেমন লাগছে এটা পেয়ে? ভালোই লাগছে। আপনার নাম? আমার নাম জাহিদ বাবা। বাড়ি? নওদা। এই করোনা ভাইরাসে দুস্থ মানুষকে আমি প্রচুর খাবার দাবার দিলাম, চাল ডাল আলু সয়াবিন থেকে আরম্ভ করে ওরা যেন না খেয়ে না মরে সেটা ব্যবস্থা করে। সামনে আমাদের পরব, আমাদের ঈদ, পবিত্র ঈদের জন্য আজকে হাজার মানুষকে আমি জামা কাপড় দিয়ে ওদের জন্য ঈদটা যেন ওরা ঠিক করে করতে পারে যতটা পারে আমার প্রাণ থেকে আমি আপ্রাণ চেষ্টা করছি। আজকে কতজনকে তাহলে প্রসাদ দিচ্ছেন? আজকে হাজার খানেক দেবো এবং খাবার প্রত্যেক ঘরে ঘরে আমি পৌঁছে দিয়েছি। আরও এখন তো লকডাউন বাকি আছে, হ্যাঁ সবারই মানুষের পাশে আমি সবসময় আছি এবং ওদেরকে বলেছি অভাব অভিযোগ হলে এবং এই যে কাল একটা ঝড় বয়ে গেল তার জন্য যতটা পারি যতটা পারবো সাহায্য সবাইকে করবো। এই যে মানুষের পাশে দাঁড়াতে পেরে অসময়ে আপনার কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ এরকম দুর্যোগ কখনোই হয়তো দেখা যায়নি, আমরা জন্মের পরেই প্রথম দেখছি। এই যে এত কষ্ট, তার মধ্যে মানুষকে ইফতারি দেওয়া, চাল ডাল দেওয়া, মানুষের দুটো দুমুটো খেতে পাচ্ছে না, পরিশ্রম করে কোনো কাজ নেই, দোকানপাট বন্ধ, রাস্তাঘাট বন্ধ,
চাষিরা চাষ করতে পারছে না, বাইরে বেরোতে পারছে না, তার মধ্যে দুমুঠো খাবার তুলে দিতে পারছি বলে আমার ভীষণ ভালো। আজকে এখন তো লকডাউন চলছে এখনো, এবং মানুষজন সবাই বাড়িতে আছে, তার মধ্যে এত বড় সাইক্লোনটাও গেল তো, আর সামনে আমাদের এখন ঈদও আছে, তো আজকে অনেক লোকজনকে, প্রায় হাজার খানেক লোকজনকে জামা কাপড় দিয়ে সাহায্য করা হচ্ছে, তো আমাদের তো ভালোই লাগছে এবং সাহায্য পাচ্ছে লোকের, গরিব দুঃখী সবাই মানুষ সাহায্য পাচ্ছে এবং হিন্দু মুসলমান সবাইকেই দেওয়া হচ্ছে কাপড়, সেরকম কোনো ভেদাভেদ নেই। আজকে মূলত এসব দরিদ্র সাধারণ গরিব মানুষ যারা এই কি বলে এতে বিধ্বস্ত হয়েছে করোনায়, তাদেরকে কাপড় চোপড় দেওয়া হলো, এবং প্রতি বছরই আমরা মানে আমি দেখছি অন্ততপক্ষে 55 বছর ধরে আমি দেখছি যে আমার আব্বা জাকাত দিতেন একটা বিশাল অঙ্কের, এবারও আমরা হাজার খানিক লোককে জাকাত এবং কিছু আরও অন্যান্য কাপড় চোপড় কিছু আমরা বিলি করলাম। তো এটা দিতে পারে আপনাদের কেমন লাগছে, যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আপনার কেমন লাগছে? না আমার খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে, তার কারণ আমি মনে করি রাজনীতির চেয়ে সমাজসেবা অনেক ভালো, অনেক ভালো কাজ, অ্যাকচুয়ালি আমি মনে থেকে তাই মনে করি, তো সেই জন্য আমার খুবই ভালো লাগছে এবং আগামী দিনে এই সমাজসেবাকে আরও কত দূর উঠিয়ে নিয়ে যাওয়া যায় সেটা আমি আমার আপ্রাণ চেষ্টা করব। আজকে 74 নম্বর নওদা বিধানসভার বিধায়িকা মাননীয় শাহিয়ান মনসুর খান, তার বাড়ি থেকে প্রায় 1000-এরও বেশি দুস্থ পরিবার এই পবিত্র রমজান মাসে আগামী ঈদের শুভেচ্ছা এবং তাদেরকে ছেলেদেরকে লুঙ্গি এবং মেয়েদেরকে শাড়ি, বয়স্কদেরকে সাদা শাড়ি, বাচ্চাদের পোশাক, এই সমস্ত বিভিন্ন রকমভাবে আজকে দান করা হয়েছে। সকাল 6টা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে, এবং আমরা নওদার সাধারণ মানুষ হিসাবে এখানকার বিধায়িকা শাহিনা মন্ত্রজ খানকে আমরা হাজারো সাধুবাদ জানাচ্ছি। বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত নওদা মুর্শিদাবাদ। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24।